বাচ্চা কাচ্চা নেওয়ার সময় খেয়াল রাখবেন যে সন্তান যেন সুসন্তান হয়। স্ত্রীর কাছে যাওয়ার সময় দোয়া পড়বেন, দোয়া খুব বড় জিনিস। এবং যখন সন্তান ধারণ করবে আপনার স্ত্রী, এই পুরো 9 মাস আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালেহিন, রব্বি হাবলি মিনাস সালেহিন, রব্বি হাবলি মিনাস সালেহিন। দেখবেন ইনশাআল্লাহ সুসন্তান হবে। এরপর সন্তানদেরকে মানুষ করেন, মেয়ে হোক ছেলে হোক। আমরা মেয়ে হলে অনেকে মুখ কালো হয়ে যায় নাকি, এখনো মেয়ে হলে মুখ কালো হয়ে যায়? মেয়ে সন্তানের চেয়ে সৌভাগ্যবান পিতা আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের পিতা, তাই নয় কি? তিনি তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কত মহব্বত করতেন না? কিন্তু একটা কথা শোনেন, তিনি তার মেয়েকে ডেকে বলেছেন, হে ফাতিমা, হে ফাতিমা, পৃথিবীতে যা চাওয়ার, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরকালে কয়েকটা জায়গা আছে যেখানে আমি তোমাকে চিনতে পারবো না। হে আয়েশা, যখন আমলনামা ছুড়ে দেওয়া হবে, যখন জাহান্নামকে কাছে ডেকে আনা হবে, জাহান্নাম প্রচন্ড গর্জন করবে, যখন কুল সিরাত পার করানো হবে, আমি তোমাকে চিনতে পারবো না। আর আজকে আমরা কি মনে করি যে অমুক পীর সাহেব আমাকে বাঁচিয়ে দিবে নাকি, অমুক কবরের ছোঁয়া মানুষ তো আমাকে পরকালে পার করিয়ে দিবে না? আমরা আকীদা এরকম পোষণ করি না এখন? এগুলো ভয়ঙ্কর আকীদা। নিজের ইমান, নিজের আমল, নিজের তাকওয়া ছাড়া পরকালে নাজাত দেওয়ার কেউ নেই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করে তাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন, এটা ঠিক আছে। সুপারিশ করবেন কখন? যখন আল্লাহ পাক তাকে ইখতিয়ার দিবেন, অনুমতি দিবেন, এই সুপারিশ ইনশাআল্লাহ আমরা পাবো। এছাড়া কোরআন সুপারিশ করবে, আপনার সিয়াম রোজা সুপারিশ করবে, আপনি দান সাদাকার ছায়া থাকতে পারবেন। ওই যে বললাম, যৌবনকাল আল্লাহর পথে দিলে আরশের ছায়া থাকতে পারবেন। কোরআনওয়ালা যারা আহলে কোরআন, কোরআনের হাফেজ, আহলে কোরআন, এরাও সুপারিশ করতে পারবে। আল্লাহ পাক ইখতিয়ার দিবেন, তারা নিজের ক্ষমতায় পারবে এমন নয়। আল্লাহ যখন তাদেরকে সম্মানিত করবেন, তারা তখনই কাজটা করবে। শহীদ, আল্লাহর পথে শহীদ, তিনি তার পরিবারের কিছু মানুষকে জাহান্নাম থেকে নিয়ে যেতে পারবেন জান্নাতে, আল্লাহ অনুমতি দিবেন, আল্লাহ তাকে সম্মানিত করবেন। এগুলো আল্লাহর ক্ষমতা, মানুষের ক্ষমতা নয়। কিন্তু তো মূল কথাটা হচ্ছে যে যৌবনকালটাকে আল্লাহর পথে দিয়ে দেন, এটা প্রথম সাজেশন।